দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ভারত ও যুক্তরাষ্ট্র সামরিক চুক্তি সই। আকাশ, নৌ ও বিমান ঘাঁটির যৌথ ব্যবহারের সম্মতি, চীনা গণমাধ্যমে সমালোচনার ঝড়। নতুন করে সংঘর্ষের জেরে আবারও কাশ্মীরের কিছু জায়গায় কারফিউ জারি। 4 সেপ্টেম্বর ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সর্বদলীয় প্রতিনিধির বৈঠক। লিবিয়া উপকূল থেকে 6,500 অবৈধ অভিবাসী উদ্ধার। শরণার্থী গ্রহণের বিরোধিতা করায় ইইউর কয়েকটি দেশের বিরুদ্ধে ক্ষুব্ধ মার্কেল। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে হামলা বন্ধে তুরস্ককে যুক্তরাষ্ট্রের আহ্বান। উত্তরাঞ্চল থেকে আদিবাসী গোষ্ঠীকে নির্মূলের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, দাবি আঙ্কারার। এবং যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় প্রবাসীদের সন্তোষ। নিউ ইয়র্কে তাৎক্ষণিক সমাবেশের রায় দ্রুত কার্যকরের দাবি। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তানজিমুনিয়া। সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। সোমবার ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে এখন থেকে দুদেশের সামরিক বাহিনী একে অন্যের আকাশ, নৌ ও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। তবে চীনা গণমাধ্যমে এই চুক্তির তীব্র সমালোচনা করা হয়েছে। বাংলাদেশে সংক্ষিপ্ত সফর সেরে সোমবার রাতেই নয়াদিল্লি পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবার তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানায় গণমাধ্যম। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ অঞ্চলের নিরাপত্তা ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে তার আলোচনার কথা রয়েছে। কেরির ভারত সফরের মধ্যেই যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টারের মধ্যে দুদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পেন্টাগন সদর দপ্তরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর দ্বিপক্ষীয় সংবাদ সম্মেলনে অ্যাশ কার্টার জানান, এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেল। লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট LEMOA নামের এই চুক্তির ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের বাণিজ্যিক নিরাপত্তা আরও সুসংহত হবে বলে মন্তব্য করেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। ইন্ডিয়া এন্ড দ্য ইউনাইটেড স্টেটস হ্যাভ আ শেয়ার্ড ইন্টারেস্ট। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের অভিন্ন বাণিজ্যিক স্বার্থ রয়েছে। নতুন চুক্তির ফলে তা সুরক্ষিত হবে বলে আশা করি। এই চুক্তির কারণে এক দেশ আরেক দেশের ভূখণ্ডে ঘাঁটি গাড়তে পারবে বিষয়টা তেমন না। দুদেশ মূলত বিভিন্ন কারিগরি সহায়তা সরবরাহে একযোগে কাজ করবে। এটি নিঃসন্দেহে গত 50 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি। এই চুক্তির ফলে দুদেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা উভয়ের অভিন্ন চাহিদা পূরণে একে অন্যের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করব। ভারত মার্কিন সামরিক চুক্তির ফলে এখন থেকে মেরামত ও পুনঃসরবরাহ কাজে দুদেশ একে অপরের আকাশ, নৌ ও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে শুধু জ্বালানি, যৌথ সামরিক মহড়া ও ত্রাণ সরবরাহ কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে নয়াদিল্লি, ওয়াশিংটন। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময় রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক জোরদারের কারণে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক কখনোই উষ্ণ ছিল না। আর তাই যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে যৌথ সামরিক চুক্তিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন দুদেশের নীতি নির্ধারকরা। তবে চীন বিষয়টিকে ভালোভাবে নেয়নি। মঙ্গলবার দেশটির ট্যাবলয়েড পত্রিকা গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে এই চুক্তির তীব্র সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তির ফলে এ অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র একে যুদ্ধ চুক্তি হিসেবে উল্লেখ করছে এবং তারা বিশ্বাস করে ভারত তার স্নায়ুযুদ্ধকালীন মিত্রদেশ রাশিয়া থেকে দূরে সরে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন জোট গড়তে চাইছে। এমনটা হলে চীন, পাকিস্তান এবং রাশিয়ার জন্য বিষয়টি অস্বস্তিকর হয়ে দেখা দিতে পারে বলে গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়। আর এতে করে ভারতও কৌশলগত সমস্যার মুখোমুখি হতে পারে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানো এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধ সরঞ্জাম মুহূর্তে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে উত্তর কোরিয়ার। সোমবার পিয়ংইয়াং এর পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়। জাতিসংঘের কাছে লেখা একটি চিঠিতে উত্তর কোরিয়া জানায়, যুক্তরাষ্ট্রের উস্কানিতে জাতিসংঘ পিয়ংইয়াং এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে কথা বলছে।
যুক্তরাষ্ট্রের কারণে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করা হয় এতে। আর এর জন্য যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে পিয়ংইয়ং। সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানোয় জাতিসংঘের কাছে এই চিঠি পাঠিয়েছে পিয়ংইয়ং। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা পরিষদের তৃতীয় দফার গোপন ভোটাভুটিতে এগিয়ে আছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবারের ভোট গ্রহণে গুতেরেসের পক্ষে নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশের মধ্যে 11টি দেশ সমর্থন দেয়, বিপক্ষে পড়ে 3টি ভোট। তবে রাশিয়া এই ফলাফলের বিরুদ্ধে অবস্থান নিলে মহাসচিবের পদলাভ গুতেরেসের জন্য অনিশ্চিত হয়ে পড়বে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী মহাসচিব পূর্ব ইউরোপ থেকে নির্বাচন করার দাবি জানিয়ে আসছে রাশিয়া। এদিকে দশম অবস্থান থেকে এক লাফে এবার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাস্টক। ডিসেম্বরের আগে বাঙ্কিমুনের স্থলাভিষিক্ত প্রার্থীদের নেতৃত্ব গুণ যাচাই করতে নিরাপত্তা পরিষদে এই স্ট্র পোল বা অনানুষ্ঠানিক ভোটের আয়োজন করা হয়। চতুর্থ দফার ভোট গ্রহণ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশিরভাগ এলাকা থেকে কারফিউ তুলে নেওয়া হলেও সোমবার নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় তা পুনর্বহাল করে কর্তৃপক্ষ। কারফিউ তুলে নিতে সরকারি ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। এসময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিলে দুপক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়। গত মাসে পুলিশের অভিযানে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে 4 সেপ্টেম্বর কাশ্মীরের সর্বদলীয় প্রতিনিধির সঙ্গে বৈঠকের কথা জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনএস এর সঙ্গে আলোচনা শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে চলমান উত্তেজনার মধ্যে সোমবার ভারতের আরিনিয়া সেক্টরের আকাশসীমায় পাকিস্তানের একটি সেনা হেলিকপ্টার ঢুকে পড়ে বলে অভিযোগ করে নয়াদিল্লি। তবে সীমান্তরক্ষীরা সতর্ক করলে তা ফিরে যায়। লিবিয়া উপকূল থেকে 6,500 অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী। ভূমধ্যসাগর থেকে একদিনে এত বেশি অভিবাসী উদ্ধারের ঘটনা এই প্রথম। অভিবাসীদের বেশিরভাগ ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ শরণার্থী গ্রহণের বিরোধিতা করায় তাদের তীব্র সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ছোট্ট একটি নৌকায় শত শত মানুষ ঠাসাঠাসি করে বসে পাড়ি দিচ্ছে ভয়ঙ্কর সমুদ্র। এভাবে সাগর পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত বহু অভিবাসী প্রাণ হারিয়েছে জানার পরও থামছে না এ ভয়ঙ্কর যাত্রা। অনেকের সঙ্গে আছে ছোট ছোট শিশুও। সোমবার লিবিয়ার উপকূল থেকে 6,500 অভিবাসীকে উদ্ধার করে ইতালির উপকূলরক্ষী বাহিনী। ভূমধ্য সাগর থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী উদ্ধারের ঘটনা এটি। উদ্ধার করা মানুষদের বেশিরভাগ ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। লিবিয়ার অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগে দেশটিকে মানব পাচারের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। রোববারও একই জায়গা থেকে 1100 বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। শরণার্থী সংকট নিয়ে হিমশিম খাচ্ছে ইউরোপ। সংকট সমাধানে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, তারপরও থামছে না এমন ভয়ঙ্কর যাত্রা। শরণার্থী ইস্যুতে ইইউ দেশগুলোর মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব। অনেক রাষ্ট্রই সাফ জানিয়ে দিয়েছে তারা আর একজন শরণার্থীকেও গ্রহণ করতে রাজি নয়। সোমবার বার্লিনে জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ বিষয়ে দেশগুলোর মতপার্থক্য সুস্পষ্ট হয়ে ওঠে। শরণার্থী সমস্যার প্রতি যথাযথ মনোযোগ না দেওয়ার কারণে ইইউ এ ভাঙন দেখা দিতে পারে বলে সতর্ক করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। আর পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গত বছর শরণার্থী সংকট মোকাবিলায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার সমালোচনা করেন। শরণার্থী ইস্যুতে ইউরোপীয় কমিশন অবিবেচকের মতো পদক্ষেপ নিয়েছে, যা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। খুবই হালকাভাবে নেওয়া হয়েছে এই বিষয়টিকে এবং এতে অস্বচ্ছতা রয়েছে বলে আমি মনে করি। এর ফলে শরণার্থী সংকটের সমাধান তো হয়নি, বরং অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সব সমালোচনা সত্ত্বেও শরণার্থী ইস্যুতে নিজের অবস্থানে অটল জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শরণার্থীদের প্রবেশের বিরোধিতা করা দেশগুলোকে সতর্ক করে দিয়ে মার্কেল বলেছেন, প্রতি বছর নির্ধারিত সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো উপায় নেই তাদের।
তবে জার্মানি শরণার্থীদের স্বাগত জানালেও দেশটিতে গত মাস পর্যন্ত আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে অন্তত 9000 শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরা অপরাধীদের হাতে পড়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় তারা। আফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি সেনা এবং তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের চলমান লড়াই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে অনতিবিলম্বে তা বন্ধ করতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান না চালিয়ে তুরস্ককে আইএস বিরোধী লড়াইয়ে মনোনিবেশ করারও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তুরস্ক পাল্টা অভিযোগ করে বলেছে, তাদের সীমান্তের ওপাশে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধারা সেখানকার উপজাতীয় গোষ্ঠীকে নির্মূল করে ওই এলাকার দখল নেওয়ার চেষ্টা করছে। সোমবারও সিরিয়ার উত্তরাঞ্চলীয় জারাবলুস শহরে কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি সেনাদের অভিযান অব্যাহত থাকে। তুর্কি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এদিন উত্তরাঞ্চলীয় অন্তত 10টি গ্রাম থেকে সন্ত্রাসীদের নির্মূল করেছে তুর্কি সেনারা। তুর্কি বাহিনী এ মুহূর্তে জারাবলুসের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়। তবে ওই 10টি গ্রামের সন্ত্রাসী বলতে কাদের বোঝানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি তুর্কি সামরিক বাহিনী। এ অবস্থায় সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে যত দ্রুত সম্ভব তা বন্ধে তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্র সফররত ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের সঙ্গে ভার্জিনিয়ার আর্লিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। আমরা উভয় পক্ষকেই একে অন্যের প্রতি লড়াই না চালানোর আহ্বান জানিয়েছি। আইএস দমনে যুক্তরাষ্ট্র অতীতে তুরস্ক এবং সিরিয়া উভয়ের সঙ্গেই কাজ করেছে। আমাদের লক্ষ্য ছিল এক, আর তাই আমি তুরস্ক সরকারকে বলবো কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান না চালিয়ে আইএস বিরোধী লড়াইয়ে মনোনিবেশ করতে। তবে কুর্দি যোদ্ধারা সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় আদিবাসী গোষ্ঠীকে নির্মূল করে ওই এলাকার দখল নিতে চাচ্ছে উল্লেখ করে তুরস্ক তা কোনোদিনও হতে দেবে না বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোলু। একই সঙ্গে তিনি বলেন, উত্তরাঞ্চলীয় মানবিজ এবং জারাবলুস শহর থেকে আইএস হঠাৎই তুর্কি সেনারা সেখানে অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কুর্দি যোদ্ধাদের অবশ্যই ওই অঞ্চল ত্যাগ করে ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে চলে যেতে হবে, আর যদি তা না হয় তবে তারাও আমাদের লক্ষ্যে পরিণত হবে। যদিও আমরা বারবার বলে আসছি আমাদের এই অভিযান আইএসের বিরুদ্ধে। এদিকে যুক্তরাষ্ট্র ছাড়া ব্রিটেন, ফ্রান্স যারাই সিরিয়ায় তুর্কি আগ্রাসনকে সমর্থন দিচ্ছে তারা পক্ষান্তরে সন্ত্রাসবাদকেই সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছে সিরীয় সরকার। সোমবার সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘকে দেয়া এক চিঠিতে এ কথা জানায় তারা। এমনই নানামুখী তৎপরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের শীর্ষ বৈঠকের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আশা করা হচ্ছে আগামী রোববার চীনে অনুষ্ঠেয় G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে সিরিয়া বিষয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হবে। এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। লিবিয়ার সিরতে জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে 6 সেনা নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত 12 জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় আইএসের দখলে থাকা সর্বশেষ দুটি এলাকার মধ্যে আরও একটি এলাকা সোমবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। গেল এক মাস ধরে আইএস নিয়ন্ত্রিত সিরত শহর পুনর্দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের অনুগত বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে আইএসের প্রতিরোধ সত্ত্বেও তাদের দখলে থাকা অপর এলাকাটি পুনর্দখলে সরকারি বাহিনীর অভিযান অব্যাহত আছে। তবে সোমবার আইএসের গাড়িবোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও গোলা বর্ষণে সরকারি বাহিনীর 6 সদস্য নিহত হন। 2015 সালে ফেব্রুয়ারি মাসে সিরত শহর দখলে নেয় আইএস। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ইরাকে শরণার্থী শিবিরে আগুন, পুড়ে গেছে 70টিরও বেশি তাঁবু, কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। যুদ্ধ অপরাধী মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ, দেশে আইনের শাসন প্রতিষ্ঠারই প্রতিফলন বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউ ইয়র্ক প্রবাসীরা। মীর কাসেম আলী মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে উচ্চ আদালতের চূড়ান্ত রায় প্রকাশে স্বস্তি প্রকাশ করেছে নিউ ইয়র্ক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ। স্থানীয় সময় রাত 12টায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় তাৎক্ষণিক সমাবেশ করে বাংলাদেশ সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানান বক্তারা। এই
রায়ের মাধ্যমে হোরবাসটাকে বাংলাদেশের বিচার বিভাগকে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের জনগণকে বিশেষ করে 16 কোটি মানুষকে আমরা প্রবাস থেকে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশে আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটা হচ্ছে একটিমাত্র কারণে যেহেতু বাংলাদেশ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা জননী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে আসেন বিজয় শুধু এইটাই নয় সারা বিশ্বে আজকে যে জঙ্গি যে সন্ত্রাসের আতঙ্ক সেখানে জননী শেখ হাসিনার যে ভূমিকা সারা বিশ্বে সেটা প্রকাশ প্রসারিত। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে চীনা দূতাবাসের প্রবেশ পথে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত, অন্তত 3 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার হামলাকারী এক ব্যক্তি গাড়ি নিয়ে দূতাবাসের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়। এতে কেঁপে ওঠে দূতাবাস কম্পাউন্ড। বিস্ফোরণে হামলাকারী নিহত হয় এবং দূতাবাসের 3 নিরাপত্তা কর্মী আহত হয়। তবে এই ঘটনায় দূতাবাসের কোনো চীনা কর্মকর্তা আহত হননি। এদিকে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অন্তত 9টি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। একই সঙ্গে ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছে তেল আবিব সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিনের শুরুতে ইসরায়েলি সেনারা হেব্রনের দক্ষিণে এক ফিলিস্তিনি বন্দির পরিবারের বাড়িতে হামলা চালিয়ে সেটি পুরোপুরি গুঁড়িয়ে দেয়। এ সময় এই ঘটনার প্রতিবাদে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এর আগে সোমবার পশ্চিম তীরের মাজিজ আবা এলাকায় বেদুইন কমিউনিটিতে আরও অন্তত 8টি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। এদিকে ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনে ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধে দেশটির প্রতি আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানে আলাদা বোমা বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 13 জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের 6 জন নিহত হন। এ ঘটনায় 5 জন আহত হয়েছেন। এর আগে রোববার রাতে দেশটির ঘোরে বোমা বিস্ফোরণে 3 জন নিহত হন। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও তালেবানকে সন্দেহ করা হচ্ছে। তিউনিশিয়ার পশ্চিমাঞ্চলে ভূমি মাইন বিস্ফোরণে দেশটির 3 সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 7 সেনা সদস্য। দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, তিউনিসিয়া ও আলজেরিয়া সীমান্তের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সেনা সদস্যরা নিয়মিত পাহারা দেওয়ার সময় গুলি চালায় ও রকেটের সাহায্যে হামলা চালায় বেশ কয়েকজন সন্ত্রাসী। এ সময় ভূমিতে পেতে রাখা মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। কেউ এ হামলার দায় স্বীকার না করলেও আইএসের সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে তিউনিশিয়ার সেনাবাহিনী। ফিলিপিন্সে আবু সায়াফ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে 12 জন সেনা সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত 5 সেনা। ফিলিপিন্সের দক্ষিণে জোলো দ্বীপের প্রত্যন্ত একটি অঞ্চলে সোমবার এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীটির অন্তত 30 সদস্য নিহত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সেনাবাহিনীর অভিযানে আবু সায়াফ সশস্ত্র সংগঠনের 20 জনেরও বেশি সদস্য নিহত হন। ফিলিপিন্সের নতুন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নির্বাচিত হওয়ার পর আবু সায়াফ গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ দেন। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, ব্রাজিলের বরখাস্তকৃত প্রেসিডেন্ট রোসেফের অভিশংসন প্রক্রিয়ার বিরুদ্ধে শত শত মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। ইরাকে একটি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শিবিরের অধিকাংশ অংশ, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানায়, সোমবার ইরাকের উত্তরাঞ্চলের কিরকুক শহরের কাছের একটি শিবিরে আগুন ধরে যায়। এতে পুড়ে যায় শিবিরের 70টিরও বেশি তাঁবু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। কর্তৃপক্ষ জানায়, ইরাকের অন্যান্য এলাকা থেকে আইএসআর হামলার পর পালিয়ে আসা প্রায় 500 পরিবার এই শরণার্থী শিবিরে বাস করত।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও। ভারতের আমন্ত্রণে সোমবার তিনি সস্ত্রীক দুদিনের সফরে দিল্লি পৌঁছান। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি থিন কিয়াওয়ের প্রথম বিদেশ সফর। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য। দিল্লির রাষ্ট্রপতি ভবনে কিয়াও, তার স্ত্রী দোসুসু লুইন ও সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গেও দেখা করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুদেশের সীমান্তে অস্ত্র, মাদক ও বন্য প্রাণী চোরাচালান বন্ধে গোয়েন্দা তথ্য বিনিময় ও সীমান্তে সহিংসতা বন্ধে সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে আলোচনা করেন। মিয়ানমারের সঙ্গে ভারতের 1640 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। অভিশংসন নিয়ে সিনেটের শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ। এ সময় তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন দিলমা। এদিকে দিলমা রোসেফের চলমান অভিশংসন প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর মধ্যেই দিলমা রোসেফের পক্ষে মিছিল চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সোমবার ক্ষোভে ফেটে পড়ে শত শত ব্রাজিলবাসী। সিনেটে দেশটির বরখাস্তকৃত প্রেসিডেন্ট দিলমা রোসেফের অভিশংসন প্রক্রিয়া শুনানি চলাকালে এই বিপক্ষে মিছিল করে ওয়ার্কার্স পার্টির সমর্থকরা। বিক্ষোভকারীরা রাস্তা আটকে বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিশেল তেমের বিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের হটানোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আমরা যদি রাস্তায় নেমে বিক্ষোভ না করি এবং কি চাই তা প্রকাশ না করি, তবে এ প্রক্রিয়া এভাবেই চলবে। এটা আমাদের উপর নির্ভর করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষোভ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। এই পরিস্থিতিতে আমরা চুপ করে থাকতে পারি না। এটা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। এর মধ্যে দিয়ে কেউই লাভবান হবেন না। এর আগে অভিশংসন বিষয়ে সিনেটের শুনানিতে রোসেফ তার বিরুদ্ধে চলমান অভিশংসন প্রক্রিয়াকে সংসদীয় কু বলে অভিহিত করে নিজেকে নির্দোষ দাবি করেন। কোন ধরনের অপরাধ ছাড়া যদি আমাকে আইন প্রণেতারা অভিশংসন করেন, তবে তা হবে দেশের সংবিধানের ওপর বড় আঘাত। আমার সরকার কিছু ভুল করেছে, কিন্তু জনগণের সঙ্গে প্রতারণা করেনি। আমি সবসময় সংবিধান মেনে চলেছি, আর এই অধিকার আমি পেয়েছি দেশের জনগণের কারণে। সিনেটে চলমান অভিশংসন প্রক্রিয়া নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দেশটির নাগরিকরাও। অধিকাংশ নাগরিকের মতে, নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। যদি সামান্য ভুলের কারণে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় তারা, তার থেকে বড় ভুল আর কিছুই হতে পারে না। প্রেসিডেন্টকে তার মেয়াদ পূর্ণ করার সুযোগ দেওয়া উচিত। যদিও অভিশংসন প্রক্রিয়া সব সমস্যার সমাধান দেবে না, কিন্তু বর্তমানে যে খারাপ অবস্থা চলছে তার সমাধান এতে আসবে। ব্রাজিলের দুইটি সংবাদ মাধ্যম রোসেফের অভিশংসনের বিষয়ে এক জরিপ চালিয়েছে। এর একটিতে দেখা যায় 57% মানুষ রোসেফের অভিশংসনের পক্ষে। অন্যদিকে আরেকটি জরিপে দেখা যায় 73% মানুষ বিশ্বাস করেন না অভিশংসন প্রক্রিয়া সামাজিক সমস্যার সমাধান দেবে। শিরিন আক্তার, সময় সংবাদ। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠী ফার্কের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সোমবার থেকে কার্যকর হয়েছে। কলম্বিয়ার সেনাবাহিনী একটি পুনর্বাসন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। সান্তোস বলেন, এর মাধ্যমে কলম্বিয়ার নতুন যুগের সূচনা হল। সোমবার ভোর থেকে দ্বিপক্ষীয় ও চূড়ান্ত যুদ্ধবিরতি শুরু হয়, যার মধ্য দিয়ে কলম্বিয়ায় অর্ধশত বছর ধরে চলে আসা সশস্ত্র গোষ্ঠী ফার্ক ও সেনাবাহিনীর যুদ্ধের অবসান হয়েছে। 4 বছরের আলোচনার পর গত সপ্তাহে হাভানায় এই চুক্তি স্বাক্ষর হয়। কলম্বিয়ার এই যুদ্ধে অন্তত 260,000 মানুষ প্রাণ হারায়। মেক্সিকোয় মাদক চোরাচালানকারী চক্রের 22 সদস্যকে বিচার বহির্ভূত হত্যার দায়ে দেশটির ফেডারেল পুলিশ প্রধানকে বরখাস্ত করা হয়েছে। গত বছর দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান প্রদেশে পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় ওই 22 মাদক চোরাচালানকারীকে হত্যা করা হয়।
বিচার বহির্ভূত এসব হত্যায় স্বচ্ছ তদন্তের স্বার্থেই পুলিশ প্রধান এনরিক গ্যালেঞ্জোকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। এর আগে গত মাসে পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আনে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। এদিকে অভিযানের সময় আত্মরক্ষার্থেই ওইসব মাদক চোরাক চালানকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ভারতের বিহার রাজ্যে বৃষ্টিপাত কমে এলেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে 159 জনে দাঁড়িয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য মতে গঙ্গা ঘাগড়া সহ অধিকাংশ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাজ্যের 12টি জেলার 2000-এরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে স্থানীয় 40 লাখ বাসিন্দা। একই অবস্থা বারাণসী এলাহাবাদ গাজীপুর ও বালিয়া জেলার 1000 গ্রামবাসীর। বন্যা কবলিত এই 20 জেলা থেকে মোট 16 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে ফারাক্কা বাঁধের শতাধিক গেট খুলে দেওয়ার কারণে উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নয়ন হয়েছে। পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ও রাজস্থানে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। এ কারণে হিমাচল প্রদেশের চন্দ্র নদীতে ভয়াবহ স্রোতের কবলে একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় লায়নারক। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি ঘণ্টায় 120 থেকে 180 কিলোমিটার বেগে তোহোকু প্রদেশের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের কারণে দেশটির 100টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে জাপানের উত্তরাঞ্চলীয় উপকূল এলাকার সব বাসিন্দাদের। সোমবার ঘূর্ণিঝড়টি রাজধানী টোকিও এবং বন্দর নগরী ইয়োকোহামা অতিক্রম করে। যদিও এসময় বাতাসের গতিবেগ কম থাকায় ওইসব এলাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। নরওয়ের দক্ষিণাঞ্চলে বজ্রপাতে 300-এরও বেশি বলগা হরিণের মৃত্যু হয়েছে। দেশটির হরিণ জেভিডার পাহাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে সোমবার বিভিন্ন গণমাধ্যম জানায়। নরওয়েজিয়ান পরিবেশবাদী সংগঠনের তথ্য অনুযায়ী বজ্রপাতে 323টি বলগা হরিণের মৃত্যু হয়েছে। এর মধ্যে 70টি হরিণ শাবক রয়েছে। এ ধরনের দুঃখজনক ঘটনা দেশটিতে এবারই প্রথম ঘটল বলে জানায় সংগঠনটি। এই ঘটনার পর মৃত বলগা হরিণের নমুনা গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই এলাকাটিতে প্রায় 10,000 বলগা হরিণ রয়েছে। প্রখ্যাত মার্কিন অভিনেতা জিন ওয়াল্ডার আর নেই। সোমবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের স্ট্যামফোর্ডে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 83 বছর। তিনি দীর্ঘদিন ধরে আলজেইমার রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। উইলি ওঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেন গুণী এই অভিনেতা। এছাড়াও ব্লেজিং সেডলস, ইয়ং ফ্রাঙ্কেনস্টাইন এবং দ্য প্রডিউসার্স চলচ্চিত্রে অন্যবদ্য অভিনয় করে দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নেন নীল মায়াবী চোখ আর কোকড়া চুলের অধিকারী জনপ্রিয় এই অভিনেতা। ক্যামেরা আবিষ্কারের আগে আঁকা ছবি ছিল মানুষের ভরসা। মাসের পর মাস লাগত একটি নিখুঁত ছবি তৈরি করতে। ক্যামেরা আবিষ্কারের পর এখন ছবি আঁকা পরিণত হয়েছে শৌখিনতায়। তবে এখন আরো এক ধাপ এগিয়ে গেছে ফটোগ্রাফি। কাগজ নয়, এখন সরাসরি পুতুল তৈরি হচ্ছে 3D প্রিন্টারের গুণে। দেখে কোনো খেলনা মনে হলেও এগুলো আসলে মানুষের ছবি থেকে তৈরি পুতুল। দক্ষিণ কোরিয়ায় ছবি তোলাকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছে 3D প্রযুক্তি। 3D প্রিন্টার ব্যবহার করে মানুষের ছবিকে এখানে দেয়া হচ্ছে এমন প্রাণবন্ত ছোঁয়া, যা এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সেখানে। আমি খুবই চাচ্ছিলাম আমার ছেলের জন্য এমন একটি পুতুল তৈরি করতে, তাই এখানে আসলাম। এমন একটা পুতুল বানিয়ে আমি আমার বন্ধুর কাছে পাঠাতে চাই। 2014 সালে সিউলে আই অ্যাম অন ইওর সাইড নামের 3D ফটো স্টুডিও চালু করা হয়।
এর পরিচালক জানালেন, আধুনিক প্রযুক্তি আর ভিন্নতার কারণেই মূলত দিন দিন এর চাহিদা বাড়ছে। আমরা এখানে 100 DSLR দিয়ে ছবি তুলি, আর পুতুল তৈরি হতে সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ। সাধারণত 1-2 দিনের মধ্যে আমরা ছবি থেকে পুতুলে অবয়ব দিয়ে ফেলি। পর্যটকরা এটি খুবই পছন্দ করছে। একটি পুতুল আকারে 5 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। জিপসাম পাউডারের প্রায় 1000 পরত লাগে পুরো অবয়ব তৈরি করতে। এমন একটি পুতুল তৈরি করতে খরচ পড়ে $100 থেকে $300 পর্যন্ত। তানজিমুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রোববার অনুষ্ঠিত হয়ে গেল MTV মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডসের এবারের আসর। এবছর 11টি শাখায় একতরফা মনোনীত হয়ে রেকর্ড করেছেন বিয়ন্সে। সর্বোচ্চ পুরস্কার ভিডিও অব দ্য ইয়ার সহ 8টি পুরস্কার গেছে তার ঝুলিতে। অন্যদিকে আজীবন সম্মাননা মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড পুরস্কার পেয়ে আবারও তাক লাগিয়ে দিয়েছেন রিহানা। মনোনয়ন পেলেও সেরাদের তালিকায় স্থান করতে পারেননি অ্যাডেল, টেইলর সুইফট ও জাস্টিন বিবার। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে রোববার জমকালো আয়োজনে বহুল কাঙ্ক্ষিত MTV মিউজিক অ্যাওয়ার্ডসের পর্দা ওঠে। বর্ণিল পোশাকে বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পীদের মন মাতানো গান আর চোখ ধাঁধানো পরিবেশনায় জমে ওঠে এবারের আসর। এর মাঝেই বিরতি দিয়ে চলে পুরস্কার বিতরণী পর্ব। সেখানে একচেটি আধিপত্য করেছেন নারীরা, আর এই নারী শিল্পীদের মধ্যে বিয়ন্সের জয় জয়কার ছিল সর্বত্র। এবার তিনি ফরমেশন গানটির জন্য সর্বোচ্চ পুরস্কার, মিউজিক অব দ্য ইয়ার, হোল্ড আপের জন্য সেরা নারী ভিডিও সহ 8টি ট্রফিতে নিজের ঝুলি পূর্ণ করেন। 11টি বিভাগে মনোনয়ন পেয়ে এর আগেই রেকর্ড গড়েছেন বিয়ন্সে। পরে তার লেমোনেট অ্যালবামের মেডলিতে 15 মিনিটের অনবদ্য পারফরমেন্সে তিনি মাতিয়ে রাখেন গ্যালারি। আজ এই পর্যায়ে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে আমার স্বামী, সন্তান ও সঙ্গীত অঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা। তারা আমার পেছনে নিরলস শ্রম দিয়ে গেছেন। এই পুরস্কার শুধু আমার নয়। এবছর আজীবন সম্মাননা মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড পুরস্কার অর্জন করেছেন বারবাডোজের রিহানা, যার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন উঠেছিল সেই র্যাপার ড্রেকের হাত থেকে তিনি গ্রহণ করেন এই পুরস্কার। 22 বছর বয়স থেকে রিহান্নাকে ভালোবাসি, সে আমার শ্রেষ্ঠ বন্ধু। রিহান্না নিঃসন্দেহে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির একজন জীবন্ত কিংবদন্তি। আমি একসময় এই দিনটির স্বপ্ন দেখতাম, আজ তা সত্যি হয়েছে আমার পরিবার ও ভক্তদের কারণে। পুরস্কার গ্রহণের পর 13 বছরের মিউজিক ক্যারিয়ারে 13টি গানের মেডলি পরিবেশন করেন এই কৃষ্ণাঙ্গ সঙ্গী। এদিকে পুরুষদের মধ্যে সেরা ভিডিও ও ইলেকট্রনিক ভিডিও ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন ক্যালভিন হ্যারিস। কোলাবোরেশন ও সং অফ সামার ক্যাটাগরিতে ফিফথ হারমোনি, হিপ হপ ভিডিওতে ড্রেক, রক ভিডিওতে 21 পাইলটস, শিল্প নির্দেশনায় ডেভিড বাউই, ভিজুয়াল ইফেক্টসে কোল্ডপ্লে ও নবাগত শিল্পী হিসেবে DNCE পুরস্কার জেতেন। এছাড়া 9 বছর পর MTV-র মঞ্চ কাঁপিয়ে আবারও আলোচনায় আসেন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। 2007 সালের পর 34 বছর বয়সী এই তারকার পারফরমেন্সে সবার মধ্যে সাড়া পড়ে যায়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এই পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ভারত যুক্তরাষ্ট্র সামরিক চুক্তি সই, আকাশ, নৌ ও বিমান ঘাটে যৌথ ব্যবহারে সম্মতি, চীনা গণমাধ্যমে সমালোচনা ঝড়। নতুন করে সংঘর্ষের জেরে আবারও কাশ্মীরের কিছু জায়গায় কারফিউ জারি, 4 সেপ্টেম্বর ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সর্বদলীয় প্রতিনিধির বৈঠক। লিবিয়া উপকূল থেকে 6,500 অবৈধ অভিবাসী উদ্ধার, শরণার্থী গ্রহণের বিরোধিতা করায় EU কয়েকটি দেশের বিরুদ্ধে ক্ষুব্ধ মার্কেল। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে হামলা বন্ধে তুরস্ককে যুক্তরাষ্ট্রের আহ্বান, উত্তরাঞ্চল থেকে আদিবাসী গোষ্ঠীকে নির্মূলে চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, দাবি আঙ্কারার। এবং যুদ্ধাপরাধী মীর কাসেম আলী মৃত্যুদণ্ড বহাল থাকায় প্রবাসীদের সন্তোষ, নিউ ইয়র্কে তাৎক্ষণিক সমাবেশে রায় দ্রুত কার্যকরের দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv, আর সঙ্গে থাকুন সময়ের।